এবার আমরা দেখব স্টেটমেন্ট কাকে বলে যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনোভাব চিন্তাভাবনা কোনো বক্তব্য কোনো ঘটনা অভ্যাস প্রভৃতি প্রকাশ করি সেই বাক্যকে স্টেটমেন্ট বা বক্তব্য বলে যেমন আই এম সরি আমি দুঃখিত এখানে আমার মনোভাব প্রকাশ করছি আমি ইমান ইজ এ বয় ইমন একজন ছেলে বা বালক এখানে একজনের সম্পর্কে আমি বক্তব্য প্রকাশ করছি বা তার বর্ণনা করছি দ্য স্কাই ইজ ব্লু এখানে আমরা আকাশ সম্পর্কে বর্ণনা করছি দিস ইজ আ বুক এটি একটি বই এখানে একটি বস্তু সম্পর্কে আমরা বর্ণনা করছি অজয় লাইকস কফি এখানে অজয় সম্পর্কে আমরা কিছু বলছি তার অভ্যাস সম্পর্কে আমরা কিছু বলছি এইভাবে যে বাক্যগুলো আমরা আমাদের চিন্তা ভাবনা কোনো অভ্যাস বা বক্তব্য বা কোনো ঘটনা প্রকাশ করি তাকে আমরা স্টেটমেন্ট বলি স্টেটমেন্টে তিনটে বৈশিষ্ট্য মনে রাখতে হবে প্রতিটি স্টেটমেন্ট সেন্টেন্স কর্তা বা সাবজেক্ট দিয়ে শুরু হয় যেমন দেখো দিস ইজ আ বুক আচ্ছা এই এই বাক্যটা বলে তোমরা বেশি বুঝতে পারবে আই এম সরি আইটা এখানে কর্তা আই দিয়ে শুরু হলো সাবজেক্টের পর ক্রিয়া বা ভার্ব বসে আই এর পর এম বসেছে সেন্টেন্সের শেষে ফুলস্টপ বা পূর্ণ বিরতি বসে দেখো প্রত্যেকটা বাক্য কিন্তু ফুলস্টপ দিয়ে শেষ হয়েছে তাহলে স্টেটমেন্টস এর তিনটে বৈশিষ্ট্য কি হলো স্টেটমেন্ট কর্তা বা সাবজেক্ট দিয়ে শুরু হয় সাবজেক্টের পর ক্রিয়া বা ভার্ব বসে এবং স্টেটমেন্ট শেষ হলে সেন্টেন্সের শেষে ফুলস্টপ বা পূর্ণ বিরতি বসে এটা হলো এক ধরনের বাক্য আরেক ধরনের বাক্য হচ্ছে আরেক ধরনের সেন্টেন্স হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স আমরা যখন কিছু প্রশ্ন করে জানতে চাই তাকে আমরা বলি কোয়েশ্চেন সেই ধরনের বাক্যকে আমরা বলি কোয়েশ্চেন সেন্টেন্স যে বাক্যের মাধ্যমে আমরা কিছু প্রশ্ন করি বা কিছু জানতে চাই সেই বাক্যকে কোয়েশ্চেন সেন্টেন্স বা প্রশ্নবাক্য বলে কোয়েশ্চেন সেন্টেন্স প্রধানত দুই প্রকার ইয়েস অর নো কোয়েশ্চেন অর্থাৎ যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিই যেমন তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি ভাত খাবে তুমি বললে না বা তোমাকে বললাম তুমি কি জল খাবে তুমি বললে হ্যাঁ তাহলে এই বাক্যের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিচ্ছি একে আমরা বলি ইয়েস আর নো কোয়েশ্চেন আর এক প্রকার শুরু হয় ডব্লিউ এইচ ওয়ার্ড কোনগুলো হোয়াট হুইচ হু হুম এগুলো হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড এইগুলো দিয়ে যে প্রশ্নগুলো শুরু হয় যেমন হোয়াট ইজ ইউর নেম হাউ ওল্ড আর ইউ এই প্রশ্নগুলো হচ্ছে ডব্লিউ এইচ কোয়েশ্চেন তাহলে আমরা কি জানলাম দু ধরনের প্রশ্নবোধক বাক্য বা কোয়েশ্চেন সেন্টেন্স হয় অর নো কোয়েশ্চেন কোয়েশ্চেন এবং দেখো অর নো সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলিয়ারি ভাব দিয়ে শুরু হয় আর ইউ আর স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র ইজ ইট কোল্ড এটা কি ঠান্ডা হ্যাজ নন্দু এ কার নন্দুর কি গাড়ি আছে আর ডাব্লিউ এইচ কোয়েশ্চেন গুলো দেখো ডবল এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তোমাদের আগেই বললাম হু হোয়াট হুইচ হোয়েন হোয়ার হাউ এগুলো ডব্লিউ এইচ ওয়ার্ড এগুলো দিয়ে কি প্রশ্ন শুরু হয় হু আর ইউ তুমি কে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হুইচ ইজ ব্যাগ ব্যাগ কোনটা তোমার পেন ইজ দিস কলমটি কার তাহলে এগুলো হচ্ছে ডব্লিউ এইচ কোয়েশ্চেন এবার দেখো প্রতিটি প্রশ্ন বাক্যে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ আর এগুলো কি হয় এগুলো সাবজেক্টের আগে বসে তোমরা দেখেছ হ্যাজ নন্দু আকার এখানে অক্সিলিয়ারি ভার্বটা আগে বসেছে এইচ কোয়েশ্চেন এর ক্ষেত্রে এইচ ওয়ার্ডটা আগে বসে তারপর অক্সিলিয়ারি ভার্ব বসে যেমন হুইচ ইজ ইউর ব্যাগ হুইচটা হচ্ছে এইচ ওয়ার্ড এটা আগে বসলো তারপর ইজ বসলো এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো তৈরি করব তোমরা এই বইটা মন দিয়ে পড়বে ভিডিওটা দেখবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে অসুবিধা হলে আমার থেকে জেনে নেবে আমি তোমাদের সাহায্য করব। আর এক প্রকার বাক্য আমাদের বাকি থাকলেও সেটা হচ্ছে অর্ডার সেন্টেন্স সেটা আমরা পরের দিন শিখব এটা মন দিয়ে শিখে নেবে সবাই ভালো থাকবে ওকে বাই